আজি আজি ইমান দেরি কিয়? মোৰ পেপা বজাওঁতে উঠ দেখালে। খুব ভাল পাওঁ, পেপাটো নহলে মই এখন তাকো থাকিব নোৱাৰোঁ। তাতোতকৈ তোমাক মই কত গুণে মৰম কৰো। তুমি নহাৰ সময়ত কোনে তোমাৰ মাত মাতিব? কোনে তোমাৰ মিঠা মিঠা গীত মোক গাই শুনাব? ইয়াৰ মাজত সোমাই থকা ৰূপালী মোৰ মাতিয়ে সেই পেপাৰ বিধাই বিধাই ওলাই আহি তুমিয়েই হৈ পেপাটিয়ে মোক তোমাৰ গীতকে গাই শুনাইছিলে। ৰূপালী, তুমি তুমি কিয় ইমান নিমৰ্মিয়াল বাৰু? তুমি অকলে এৰি থৈ গ'লে সেই পেপাটিয়ে কতনো ইননি বিননিৰে মোক ব্যাকুল কৰি থৈছিলে। তেন্তে মোলৈ মৰম লগা মনটো এই মূৰত আছে নহয়নে? আৰু সেইটো খঙত পৰি গ'ল। নাই যোৱা আকৌ, মই ভৰিৰেহে খং কৰি পেপাটোৰ পেটি উলিয়ালো। পৃথিৱীখনলৈ জোনৰ ইমান মৰম আছে যে সি কেতিয়াও নুঢুকায়। বাৰু ৰূপালী, তোমাৰ মোলৈ ইমান মৰম আছেনে? আছে মায়াবোৰ।
তেন্তে যোৱা মই মই আৰু ইয়ালৈ কেতিয়াও নাহো মই ক'ৰবালৈ গুচি যাম মোৰ লগত থাকিবি কাপুরুষ লোকর চিকারণী বীর বলাইছে তার মানে আর কি লোকর হরত পড়া বাঘর মূর্তি নিজই বলি বলে কোনো সংকোচ লগা নাই নে তুমি মিছা কইছা সাবধানে কথা কবি মই কোন
নাজানো হবলা তুমি যেই হওয়া নালাগে বাঘর মূর্তি কেতিয়াও তোমার হব নোয়ারে। আজি কিন্তু সি মূর হরর পরা হারি যাব নোয়ারিলে ঘাইল হই বাঘটুয়ে হাবি বন মহতিয়াবলে ধরিলে তেনেতে আরো এডাল তার কোলে বাঘ পড়া হো হো কয় আহি বাঘর গার পড়া দূরে গই গছ এজোপাত বিল খাইরল গই মই সল চাই গই বাঘর মূরত কাপ ফুরাল গই মূরটো হাতত লই দেখো হেই এই মানুষটুয়ে অলপ দূরে হাতত ধনুকারে রই আছে মই মূরলে গুছি আহিলো তারপর এই ঘটনা চোৱাচোন রূপালী অলপ পানী আনা গৈ বৰ পিয়াহ লাগিছে পিছে বাঘৰ পোৱালিকেইটাও তুমি আনিবা দেই মই সিহঁতক খাবলৈ দিম নহলে সিহঁতে হাবিত অকলে অকলে কান্দি কান্দি ঘূৰি ফুৰিব নহয় আনিবা দেই মায়া তই সঁচাকৈ স্বীকাৰ কৰিব পাৰ ৰূপালীমক তই ৰূপাল দিব পাৰিবি তেন্তে তেন্তে ৰূপালীমক তুমি মোলৈ দিয়া দিবা ক'ত আছো নাপা তুমি দেখোন মুকলি মনেৰে ক'ব পৰা নাই মায়া তই যে পঢ়িব পাৰিবি সেই বিষয়ে মোৰ অলপো সন্দেহ নাই পিছে মই কেনেকৈ থাকিব মোৰ এজনীয়ে যি তাইৰো মৰিবৰ সময়ত তাইৰো একেজনী ৰীতিয়েক ৰূপালী মোক তোমাক বিয়া করাবলৈ কাজিয়া করা মনে আছে হ্যাঁ প্রভু এই এই দুরাসা কা পুরুষে মূর শিকারর মূর কাটি ইয়াত তার মর্মতালি দেখাইছে আর তাকে মই দাবি করিল ই মোক অপমান করে আপোনাৰ অপমান কৰিছে প্ৰভু মূৰ্খ ইলাজ খন্তেকতে বাঘৰ মূৰ উভতাই দে চোৰ আপুনি আপুনি মোক বৰ বিমূৰত পেলাইছে বোধ কৰো আপুনি দেখা নাই দেখিহে এনে কথা কৈছে দৰাচলতে এই বাঘ মূৰ সৰত পৰিছে আপোনাৰ ভ্ৰম ভ্ৰম অৱশ্যে ৰুক্মী ডেকা মোৰ মানুহে মিছা কথা নকয় কোন কোন তোমালোক মোৰ চোতালত
এনে আচরণ করবলৈ তোমালোকে কোনে অধিকার দিছে? মোর শক্তিয়ে দিছে। তোমালোক সম্ভ্রান্ত লোক যেন দেখিছ, পিছে পিছে ই কেনে বর্বর আচরণ? অসি নাকি মোরাদে তোমালোক মোর চোতালর পৰা এতিয়াই আতর হওয়া? বর্বর নিখকতিয়া বুহা দূর কি হরি মন্তেস কাক জোনাকি কারেঙতে দুগুণে চলি কথাও শুনবল এনে কথাও পড়িব লাগিব, সকল পড়িব লাগিব।
কিয় তোর শক্তি নাই, কিয় তই দুর্বল হয়ে এই সংসারলৈ আহিছিলি? দুর্বলর কিহৰ মান, কিহৰ অপমান? অপমানেরে ক্ষোভেরে নিজর গার প্রতি তেজ টোপালেরে তই তোর দুর্বলতা বহিব লাগিব। আর যদি ভুলত অদৃষ্টর পরিখাত তুলই কিবা ভাল বস্তু আহে, তই বলির হাতত দিব লাগিব। তোর তোর পুষ্ট শরীরটো বলির পদ সেবার, তোর তোর নিপুতল লড়াটি বলির হুকুম আঙুরির মূলত, তোর তোর সুন্দরী ছোৱালীজনী বলি সিহঁতৰ কাৰেঙৰ লিগিৰি কৰি দিব। বুঢ়া মান, অনৰ্থক অনুশোচনাৰ একো ফল নাই। প্ৰভু, সন্ধিয়া হৈ আহিছে, আমি আৰু সৰহ বেলি ইহঁতৰ সৈতে ৰেপাৰেপি কৰি থাকিব নোৱাৰো। ইহঁতৰ যশস্বী শাস্তি হ'ল। এতিয়া নেদেখাজনৰ কৃপাত আমাৰ ভাগ্যত এই মুকুটি মিলিছে। যেতিয়া বুঢ়ামান, তুমি আপোন ইচ্ছাৰে ৰূপহীৰ কপাল মুকলি কৰি দিয়া, তুমি ৰূপহীক মোক অৰ্পণ কৰা। তাৰ সলনি, তোমাৰ এই জুপুৰীৰ সলনি কাৰেং যেন ঘৰ বাৰী, আৰু এই ৰূপহীৰ সলনি তাইৰ শৰীৰৰ জোখৰ সোণ 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 নালাগে ককাই। রজা নাই, ঈশ্বর নাই, অরাজক অরাজক। রূপালীম, কলৈ গলি রূপালীম? কোনে নিলে তো রূপালীম, রূপালীম?
এই ফটিকাৰাকি লগা চকুৰ চাৱনিয়ে এই সুন্দৰী পিলাকৰ ৰূপত জেউতি ঢালি দিয়ে। ফটিকায়ে ফূৰ্তি ৰস মই মোৰ ৰজাৰ পৰা একো বিচাৰ নাপাওঁ।
নুসুমা 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 এই তোমার সুন্দর দেশের এই এই সুন্দর ফলে ফুলে জকমকিয়া ঠায়ে বিলে ভরপুর এই সুন্দর রূপ রূপীর দেশ আজি সত্তর পদদলিত হল আজি রুক্মী রূপহীর রূপ ফুল মোহরা শত্রুয়ে মোহারি গল তোমার তোমার যুগ যুগান্তর ধরে রুক্মী পুরুষ সকলে পুকুর পেটে কলিতা তিয়াই জ্বলাই যাওয়া রুক্মি গৌরবর বন্তি আজি আজি শত্রুয়ে ভরি তোলালে ছাতি মারি নুমাই গল তোমার তোমার তেজ থাকতেও রুক্মী বীর সকলে কোয়া ভাষা রুক্মী ভাষা রুক্মী বীর রুক্মী জাতি আজিও জিয়াই আছে যুগ যুগান্তর ধরে মূর মাতৃ সকলে সেবত সেবত নিমগ্ন হয়ে আছে কিন্তু যুগে যুগে যেতিয়াই পুরুষে কর্তব্য পাহরি দুর্বলতা কাশ্রয় করে কর্তব্য বিমুখ হয়েছে তেতিয়াই তিরুতাই কর্তব্য সরাই দিবলে ওলাই আহিছে আজি ময়ো তাকে করবলে ওলাই আহিছে পুরুষের নেতাক আমার রক্ষার ভার দি আমি নিশ্চিন্ত হয়ে বই আছিল
সকলো পিতৃ নিমিষতে সকল প্রসারতে তিরুতর রাজ্য বিস্তার সকলো দেখিছো উন্নতি বুদ্ধির ঠাইত মূর্খতার প্রকোপ বিবেচনার ঠাইত অবিবেচনায় বরপাক মারি পড়িল জ্ঞানক তঙনিয়ায় অজ্ঞানে খুটি খুটি পড়িলে নাই এনে কাম হব নয় মতার রাজ্য আমি ত্যাগ করু Thank you.
হব ইয়াত তুমি কিমান সুখত কিমান আনন্দত থাকিবলৈ পাবা এই সুন্দৰ সোণ খটুৱা কাৰেঙৰ কোঠালিত তুমি থাকিবা কৰ্চন চৰে কোমলতকৈ কোমলীয়া পাখি ভৰোৱা গালুৰ তৰিচা পৰা সোণৰ ঘূৰা ঘূৰা পালে মই শুবলৈ পাবা পাৰস্য দেশৰ ফুলৰ পাহিতকৈও নিমজ তলিচাত ফুৰিবলৈ পাবা জোন বেলি বৰণীয়া আন্ধাৰৰ চিলিকা মেজেং কৰি আৰু কিংখাপ চাতুলৰ মাজত সদায় শুৱনি হৈ থাকিবা চাতে শুকুৱা মসৃণৰ উৰণি আৰু মনোময় অলংকাৰ পাবা সোণ ৰূপ হীৰা পোৱাল নানা মকৰত পদ্মৰাগমণিৰ গহনা শৰাই শৰাই পিন্ধিবলৈ পাবা দিনে ৰাতি কদলিকিৰে তোমাৰ আগবৈচান ধৰিব তাৰ উপৰি সুন্দৰ লনি ডেকাবৰ মণিমুগ্ধৰ চেনেহ থাউতি আৰু মৰমেৰে তোমাৰ আতুল তুলাই ৰাখি থ'ব তেতিয়াও তোমাৰ বেজাৰ নাথাকিব হাঁহিহে থাকিব মুখত বুকুত তুমি কিমান সুখত থাকিবলৈ পাবা সঁচাকৈ আমি মিছা কোৱা নাই এতিয়া তুমি হাঁহি মাতি ভাল কৰি থাকাচোন এতিয়া মণিমুগ্ধ কৰি ইয়ালৈ আহিব নহয় তোমাক এনেকৈ থকা দেখিলে মণিমুগ্ধ কি বুলি ভাবিব মণিমুগ্ধ মণিমুগ্ধ কেলৈ আহিব ইয়ালৈ এতিয়া কেলৈ আহিব চোৱাচোন বাৰু আকৰিজনীলৈ বোলে আকৌ কেলৈ আহিব আহিলে গম বাবাই নহয় ৰূপালী তুমি ইমান অকৰুণ নহবা নালাগে থাকিব মই তোমাক ইয়াৰ পৰা লৈ যাম সৌ দূৰণিলৈ নীলা আকাশৰ পৰা নিজৰি তৰাৰ হীৰাফুলীয়া পোহৰবোৰ আহিছে জোনৰ জোনাকে য'ত জোনোৱালী সপোনৰ ৰাজ্য পাতিছে তালৈ আমি দিও গুচি যাওঁ বোলা তুমি মোৰ কোলাত পৰি তোমাৰ বুকুৰ মৰমৰ কথা ক'বা আৰু মই কাণ পাতি শুনিম মিলন পিয়াসী বুকুৰ কংখন ৰূপালী তোমাক হৰণ কৰাৰ কঠোৰতা দেখি মোক সোণাল পিছা বুলি ভয় খাইছা আঁতৰি নাযাবা ৰূপালী সেই পিছাৰো আজি তোমাৰ ওচৰলৈ অহা নাই সি ধ্বংস পালে তাৰ পৰা আজি সুষমা কণাৰ ফুটুকি পখিলাহে আহিছে ৰেণু আলোসোৱা গাঁতি লৈ মৌ বিচাৰি ফুলৰ ওচৰলৈ ৰূপালী তুমি ফুল হৈ জনমে ফুলৰ জীৱন সামৰি থ'ব বিচাৰিছা তুমি ফুলৰ জীৱনৰ নিবন্ধ উলংঘা কৰিছা জীৱ লগা ভাষা লগা হাঁহি হনা কোন তুমি আঁতৰি নাযাবা তোমাৰ ফুলকলিহেন কোমল ফুকনিত
মোলে শিল কথা নকরিবা রূপাই নামাতা না তুমি মোর অন্তরের কথাখানি শুনবই লাগিব তুমি সমিধান দিবই লাগিব রূপালী তুমি রূপ সাগরের মনে জীবন তুমি রূপ সাগরের দিকশূন্য প্রণয়ন প্রণয়ন ধ্রুবজ্যোতি তোমাকে উদ্দেশ্যে তোমাকে জিয়াই মূর হিয়াই তোমাকে বিচারি আহিছে তুমি মায়া মরিচিকার দরে কিয় আতরি আতরি যাব বিচারিছা রূপালী নীলা সাগরখনলৈ মন করা মহাসাগরের চারিওফালে পানী ফল নাই হেতি অকলশরীয়া নাওরিয়া উটি পুরি মাহি গৈছে ফল নাপালে ফল নাপালে সি সাগরের পানীতে লয় পাব তার জীবনে ফল নাপায় হাঁহিবলৈ নাপায় ফুলিবলৈ নাপায় অঙ্কুরতে এটা অনন্তকালের বিরাট বেদনা হয় মুখর পিয়াহ বুকুর আশা মনের আবেগ আর প্রাণের হেঁপা হয়ে নাইকিয়া হয়ে যাব তোমার বুকুর থলত মোক ঠাই দিয়া মোক জীবলে তুমি মৌ দিয়া মোক পিবলে তুমি মরম দিয়া মোক হাঁহিবলে মোক ফুলিবলে তোমার খোলাত মরম লভিবলে অকনো জিরণি লবলে কোথায় নিদিবারে রূপালী মোক তোমার ওচরলে এখন ঠিক যাবলে দিয়া তুমি মোক কে নকলে থাকিবলে দিয়া কোর রূপালীম তুমি মায়াবক বড় ভাল পাওয়া তুমি মোক ঘৃণ করেছা কিন্তু মই তোমাক ভাল পাও অতিকৈ ভাল পাও তোমার কারণে মই বহুত তললৈ নামি গলো মানুহৰ শাৰীৰ পৰা ঈশ্বৰ বহুল শাৰীলৈ কেৱল তোমাক পাবলৈ
কথা তুমি বুঝিব নোৱাৰা। মোর কথার মানে হৈছে তুমি মোর কিন্তু তোমার ঈশ্বর বিরুদ্ধে এই মণিমুগ্ধ একো নকরে। আহা রূপালী, মোর শয্যা বহালি আর মই তোমার শরণর তলত বহি মোর অন্তর সকল কম, মোর হিয়ার সকল অবরিয়ে তোমার আগত নিবেদন করো, তেতিয়া তুমি বুঝিবা সমিধান নিদিয়াকৈ কেনেকৈ থাকিব পাৰিবা। রূপালী রূপালী, আহা আহা রূপালী, আহা। সকলের বাবে শুশ্রূষার দিহা কর। আহা ইতিভেন, তোমার মূল প্রতি থাকা আগ্রহ দেখি মই বড় মুগ্ধ হয়েছো। মণিমুগ্ধ পরিহাস পোয়া মনত রাখিবা, এতিয়া তুমি মোর বন্দী। এতিয়া হেনে, যেদিনাই তোমার হাতে মোর প্রথম সাক্ষাৎ সেদিনার প্রায় মই তোমার চিরবন্দী। ও আকো এপাক শিকলিরে মেরিয়াই তুমি নিঃসন্দেহ হবলৈ আহিছা। মণিমুগ্ধ, ধৈর্যর সীমা আছে। অবশ্যে অবশ্যে, মোর বুঝাত অলপ ভুল হয়েছে। মিলনত বাবে থকা সুন্দরী সকল মিলনের বাবে যে বেশি সময় ধৈর্য ধরব নোৱাৰে সে কথা মই জানো, কিন্তু ইতিবে মোর হাতে মিলন হবলৈ তোমার ইমান হেঁপাহ। মণিমুগ্ধ, আর বেশি কথা নকবা, ফটিকার রাগে তুমি যে এতিয়াও মোর হাতত বন্দী তা তুমি উপলব্ধি করিব পৰা নাই, আর তোমার কথা ভুল না যাও বলে তুমি নিশ্চয়কৈ জানিবা। ইতিহেন, চিরকালেই মই তোমার বন্দী, তুমি তো আগে মোট ভুল যোৱা নাছিলা, মইহে গৈছিলো আর এতিয়াও ভুল গৈয়ে আছো। এতিয়াও প্রণয়ৰ আখৰ কৰা প্রয়োজন নেদেখো, মোর বন্দীশালে যাবলে প্রস্তুত হওয়া। সেই স্বর্গলে যাবলে বাসনা মোর সদায়। ব্যঙ্গ নকরিব, ক্ষমা করিব, বন্ধুভাবে আপনার ভাবি পত্নী বলে নগরের দৌড়ে বাদ এই দিলে অসম্ভমে, কিন্তু এওঁলোকে আমার রাজ্য আক্রমণ উদ্দেশ্যে আহিছে। এই কথা মই খুব ভালকৈ ধরব পাৰিছো, কিন্তু মোর বিনয় দেখত মোর নগর দুয়ার কিয় মুকলি করে দিছে? অতি গুপ্তভাবে দুর্গ কেনেকৈ পার হয়ে দুর্গ দুয়ার মুকলি করলে প্রভু? গুপ্তভাবে অপদার্থ, যা দোষীবোৰক উপযুক্ত শাস্তি, আর আক্রমণকারী সকলকে বন্দী করে আক্রমণকারী সকল দেখলে গই সিহঁতৰ গাঁও ভূঁই নগর শহর সকল পুরি ভস্ম কর। যা প্রভু, তার কারণে আপনি নিশ্চিন্ত হয়ে যাব, আর আপনার পেয়সী ইতিভেনের সৈন্য আর দেশের বিষয়ে মই সকল দিহা লাগা। ইতিভেন, ইয়ার অর্থ? অর্থ অর্থ এই যে তুমি মোর দেশের কুমারীর কৃতিত্ব হরণ করেছা। সেই দেখি তুমি সতীত্ব রক্ষা করিবলৈ
সৈন্য সামন্তলৈ লৰি আহিছা। তুমি ৰূপালী মোক হৰণ কৰি আমাৰ দেশক অপমান কৰিছা, নিৰাশ্ৰয় অবল আৰু পৰাত্যাচাৰ কৰিছা। মই দেশৰ মান, জাতিৰ মান ৰাখিবলৈ প্ৰাণ দিবলৈ আহিছো। মিছা কথা, মিছা কথা, অৱশ্যেই মিছা কথা। তুমি আহিছা তোমাৰ ঈৰ্ষাৰ সন্তুষ্টিৰ বাবে, মোৰ ওপৰত প্ৰতিশোধ ল'বলৈ। বেছ কথা প্ৰভু। ৰেংঠিয়াম, তই এতিয়া ইয়াৰ পৰা যা আৰু মোক দে এবাটি ডাঙৰ বাতিৰে চোকা ফটিকা, আৰু ইতিভেনক দে এবাটি ফটফটীয়া পানী। দে ফটিকা প্ৰভু। আৰু কোন ৰেংঠিয়াম, মোক আৰু নিশাটো তহঁতে কোনো ৱাহকাল নকৰিবি। দুৱাৰত মাত্ৰ নিগিৰি থৈ দিবি যি বিচাৰো যতনাই দিবলৈ। তাৰ বাহিৰে সকলো প্ৰমোদ নিস্তব্ধ, বুজিছ? মাত্ৰ মোৰ খিৰিকীৰ দুৱাৰ তলৰ পৰা নিশাৰ নিশাটো আহি থাকিব লাগিব, মৃদু সংগীতৰ গুঞ্জন ধ্বনি, বুজিলে? দে ফটিকা। প্ৰভু, ৰূপী সৈন্য দেখোন আমাৰ লগত বেজ হৈছে। মূৰ্খ অপদাৰ্থ, মোৰ ইমানবোৰ সৈন্য থাকোঁতে সেই চিন্তা মোক কৰিবলৈ দিছ? এফালৰ প্ৰসংগ নিৰ্মূল কৰ, অৱশিষ্টক বন্দী কৰ, সকলোবোৰ ধ্বংস কৰ, ৰাতিৰ ভিতৰতে ৰূপী ৰাজ্য পৰিধ্বংস কৰ, এখন গাঁও যাতে বাকী নাথাকে। যা, মই খিৰিকীৰ পৰা ৰূপীৰ কাৰণে দাহ কৰা যি ৰঙা নীলা চিখাবলৈ দেখিব লাগিব। আৰু কোন ৰেংঠিয়াম, ৰূপালী মোক জীয়াই জীয়াই মোৰ আগত আনি দিব লাগিব, কোনো অংকত কোনো লগাকৈ। তোমাৰ অভিপ্ৰায়? তোমাক সাৱতি ধৰি খিৰিকীয়েদি তোমাৰ ৰুক্মিণীৰ কাৰণে দাহ কৰা জুইৰ শিখা বুজিলা? তেনেহলে, তেনেহলে সঁচাকৈ আমাৰ গাঁওবোৰ পৰিবা নেকি? নুপুৰি নকৈ সাজিবলৈ মই ইমানবোৰ সৈন্য পঠিয়াইছো নে? কি অধিকাৰত পৰিবা? যে অধিকাৰত তুমি মোৰ নগৰ সাব্যস্ত কৰিছিলা। তুমি ৰূপালী মোক কি কৰিলা? ৰূপালী মিয়াৰ পৰা পলাই গৈছে, তাইক আকৌ ধৰি আনিবলৈ কৈছো। কিয়, তুমি ৰূপালী মোক কি কৰিবা? মোৰ কুঁৱৰী, কুঁৱৰী, তোমাৰ কুঁৱৰী? অৱশ্যেই মোৰ। তাইক তোমাৰ কুঁৱৰী কৰিব নোৱাৰ? কিয়? তাই মান্তি নহয়। শুনিছা, শুনিছা, কেনেদৰে মোৰ সৈন্যই তোমাৰ ৰুক্মিণীবোৰক বংশী নিব লাগিছে, শুনিছা? আৰু মাত্ৰ অলপ সময়, অলপ সময় পাছতে সকলোবোৰ নিতাল মাৰিব, সকলো নিস্তব্ধ হলেই মই মোৰ মনৰ কথা তোমাক কম, ভাঙি পাতি তেতিয়া তুমি বুজিবা মই তোমাক কিমান ভাল পাওঁ। তাইক আৰু ইয়ালৈ নানিবা? নহয়,
রূপালীম রূপ, রূপালীম রূপালীম যে সুন্দরী, তুমি তুমি রূপালীম কিয়ালে আনিব নোৱাৰা? নহয়, মই মই রূপালীমর সৌন্দর্য উপভোগ করব নোৱাৰিলে মোর জীবন সার্থক। তোমাক মই ভাল পাও ইতিবেন, তোক তোক মই এইবার রূপালীমক লগ পাওয়ার আগতেই শেষ করিম। সন্তরী এক ভাল কই বান্ধি মোর বন্ধ কালত কইলে নিজর আর মাত শুনা নাই নে? ওসরতে আছে, তুমি এখন তো ইয়াতে বহা, মই লর মারি পানি আনব। এতিয়া ভাল পাইছানে রূপালী? ঠিক আছে, খোৱা
পাৰিম। বুজাচোন চা, আমি আৰু ইয়াত বেছি পৰ থাকিব নোৱাৰিম। আমাক বিচাৰি নিশ্চয় কোনোবা শত্ৰু আহিছে। সিহঁতৰ লগত হাত কুকুৰে আমাৰ গমগতি পাই ঢুকিছে। দূৰত মানুহ সেনা বলা ৰূপালী বলা ৰূপালী লেগেৰে ৰেংঝিয়াং প্ৰভু বন্দীবোৰক প্ৰাণদণ্ডৰ বাবে সাজু কৰা হৈছেনে? হৈছে প্ৰভু, ঘাতকবোৰ সাজু হ'ব ধৰিছে। মাজনিশা এটা দুগৈ প্ৰাণদণ্ড পোৱা বন্দীবোৰক হত্যা কৰা হ'ব আৰু তাৰ পাছতে বাকী থকা ৰুক্মী গাঁওবোৰ সমুলেঞ্চে ধ্বংস কৰি ৰুক্মীৰ কাৰেঙতো জুই দিয়া হ'ব। বাৰু, আৰু গাঁও হৈ কৰিব নালাগে, কাৰেঙো একো নকৰিব। ৰূপালীমক মোৰ এই আদেশৰ কথা জনোৱা হৈছেনে? হৈছে প্ৰভু। তাই এই বাতৰি কেনেভাৱে গ্ৰহণ কৰিছে? শুনি তাই মূৰ্চা পায়, তাৰ পাছত অবিয়ল কান্দিব লাগিছে। সেই কান্দোন আমাৰ এতিয়াও যোৱা নাই। সুন্দৰ হৈছে, চকুৰ পানীৰ বাৰিষাৰে কোমল হোৱা অন্তৰৰ মাটিত মই চাহ কৰি মোৰ বাসনাৰ কঠীয়া পেলাবৰ উপযুক্ত সময় হৈছে। দয়া ৰূপালী মোক
সুন্দরক সজা ফুল চন্দন ভাল প্রভু কেনে সুন্দর রূপালী কেনে কোমল তাইর মাংস পেশীবুর কেনে গোলাপর পাহির দরে নিমজ তাইর সাল বিদ্যাধরী সকল বজুয়া বজুয়া সুন্দর সুয়দী বেহাগ মোর প্রাণ বিরহত ব্যাকুল হয়ে পড়ক আকু বজুয়া কামুত মোর বাসনা রঙা গোলাপ এপা এপা হয়ে ফুলিল তক আর তার তীব্র সুরভীর মাদকতাত মই রূপালীমক দুগুণ সুন্দরক দেখো আর মুখ হানি দিয়া মিশরি হাসিস তার অলপ সেবন করে মই সকলকে সপোনের মায়াবী কোঠালিলৈ লৈ যাও বজোহা মূর্ছনা আর মূর্ছনার লগে লগে মোর রূপর রস আর সন্দরে সামঙ্গাই রাখি বারি বারি তন্দ্রা লোকর তারাক্রমণে উঠি যাও আর তারা স্বরর দরে তীব্র হয়ে পড়ো যাতে মই রূপালী মই সুক্ষ্মতি সুক্ষ্ম সৌন্দর্য মোর অনুভূতিত ধরা পড়ে যাতে রূপালী মর সুক্ষ্মতর মৌখিনি মোরতে উপলব্ধি করিব পারে যাতে মোর চুলি রাগে হরি রাঙুলির নখে হারর ভিতরর শিবজুয়ে রূপালী মর রূপর পরশত কিয়রি কোন পায় মোক লাগে মোক লাগে রূপালী মর রূপর পূর্ণ উপভোগ রূপালী 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 Thank you.
রূপালী, তুমি তোমার মায়াব আর বুড়া বাপের চাবা নেই। সেবিলাকক আর তুমি চাব নয়। সিহতক আর তুমি কত দেখা পাবা? আর অলপ সময়ের পাছতে সিহতর মূল সিহতর গারপর শিখি পড়ব। সিহতে মূল রাজ্য আক্রমণ করার বাবে মানে আটাইবুড়কে প্রাণদণ্ডর হুকুম দিস। রাতিপুয়ার আগতে আটাইবুড়কে মারি পেল। কিন্তু মই কেউ তোমার কথা মানি, তুমি মোর একটা সামান্য কথাকে মানি বলে বান্তি নোহা। কি কথা? তোমার এই সোনাময় শরীর তোমাকে নিজ ইচ্ছারে দান করা, তোমার রূপর উপভোগ বুঝিলা রূপালী? যদি তুমি তোমার এই শরীর মোক দান করা, তেন্তে মই তোমার মায়াবক এরি দিম। সকলকে, তোমার দেশের সকল মানুষকে। বারু তেন্তে সেয়াই হব। রেংচিয়াং, বন্দীবুড়ক ইয়ালে লৈ আন। ভাল প্রভু। বন্দীসকল, তোমালোকক মুক্তি দিয়া হয়েছে। কিয়? তোমালোকর মুক্তির সলনি রূপালীমে মোক তাইর দেহা উপহার দিছে। কি তুরন্তে বন্দীবুড়ক ইয়ারপর আঁতরাই নে। সিহতক আকো ঘরলত থই আহিব। তেন্তে তেন্তে আর কাকো নামরা? অবশ্যই নামা। মোর এটা কথার বাহিরে দুটা নহয়।
রূপালে পখিলা নপরা ফুলর পাহির বার তলে ভুমুরা পাহির বাতে তুমি কি লেগেরি থই দে যতনায় সকল ইয়াতে আর থই তহক ইয়াতে যা মোক আর এতিয়া সংগীত নালাগে মই এতিয়া সংগীততকৈ মধুর রূপালি মোর মাত সকলবোর বন্তি নুমাই দে মোর কথা রূপালি মোর রূপে মর্মর মূর্তির আড়ত আর জীবলগা রূপ লুকাই নথবা আন্ধার নিশা হিমচেঁচা পানীত সরোবরত স্পন্দন আর পুলকবিহীন পদুবর দরে নরবা আহম পালি তোমার রূপর লহর তুলি তোমার সৌন্দর্যর নিজর আতি তোমার শুয়লা অমৃতুপম কণ্ঠর সুদীর সামিহলি করে মোর উপরে দি বুয়াই মুখ রূপর ধলে ধুয়াই নিয়া আহা রূপালী আহা
লেগেৰি ৰাতি কিমান পৰ এৰা শেষ হল পোহৰ হল পোহৰ হল মণিমুগ্ধৰ বিৰুদ্ধে অভিযান কৰিলো। এই অত
ক্ষতি, অত ত্যাগ, অত রুক্মী জাতির দুঃখ কষ্ট, রুক্মী জাতির ঘর দুয়ার সকল ধ্বংস করিও, যে জলাঞ্জলি দিলো হোক, সেই সকলবুর ভ্রষ্ট করিলে কোনে? রুক্মী তিরোতার গাত কিরঞ্জিয়া কলঙ্ক হানিলে কোনে? এই মহা পাপী অসী অসতিয়ে নহয়নে? নহয়নে? রুক্মী তিরোতার সতীত্ব এটা ডকাইতৰ চৰণত উপহাৰ দি তাই আকৌ ঘূৰি আহি দেশৰ সতীৰ আসনত বহিব খোজে। তাই আকৌ কব খোজে তাইৰ সতীত্বত বোলে কোনো ধৰণৰ চেকা পৰা নাই। মণিমুগ্ধই হৰম কৰি তাইক পঠাই দিছে। হাঁহি উঠা কথা, অসতি, এশ বৰ অসতি, সহস্ৰ বৰ অসতি, কোৱা বুঢ়া মানুহ, তোমাৰ এই কন্যা অসতি হয় নে নহয়? রুক্মী জাতির গৌরবর কথা মনত রাখিবা, রুক্মী নারীর সতীত্বর কথা কোয়া কোয়া, তোমার এই কন্যা অসতি হয় নে নহয়? অসতির কি শাস্তি? নেচাও নেচাও, মোর কন্যার পেট মূর্তিটো আর মই নেচাও, অসতি অসতি, রুক্মী নারীর কিলঞ্জিয়া কলঙ্ক, মোর বুকু যার কারণে এদিন কলি কুমলি আছে, যার মরম মই বুকুত আছে পেতে হাসি তৈছিল, এই বুকুখন আজি পাথর হল, তাত মরমর জিয়রি কথারি কনে বেদি সুমাব নোয়ারে, মোর বুকু আজি পাথর। রানী রানী, রুক্মী জাতির গৌরবর মুকুট পিনা শাস্তি শাস্তি।